হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে অংশীদারি কারবার চ্যাপ্টার থেকে কিছু ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন তুলে ধরব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, শূন্যস্থান পূরণ করো। অংশীদারি কারবার ধরনের এখানে হবে 2 ধরনের। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে, সরল অংশীদারি কারবার বলে। 3, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারগণ ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োগ করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে, মিশ্র। 4 নম্বর, লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের ড্যাশ সম্পর্ক বর্তমান, ব্যস্তানুপাতিক। 5, অংশীদারি কারবার ড্যাশ ধরনের 2 ধরনের। সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের ড্যাশ সম্পর্ক বর্তমান, সমানুপাতিক। যেসব ব্যক্তি ব্যবসায় তাদের শ্রম ও মূলধনের নিয়োগ করেন তাদের ড্যাশ বলে, অংশীদার বলে। এবার দেখো, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, মিথ্যা 2 জন। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80% পেলে আসিফ পায় 100%, মিথ্যা। লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সরল সম্পর্ক বর্তমান, মিথ্যা। অংশীদারি কারবারে কমপক্ষে লোক সংখ্যা হওয়া দরকার 3 জন, মিথ্যা। মূলধন স্থির থাকলে সময়ের সঙ্গে লভ্যাংশের সমানুপাতিক সম্পর্ক বর্তমান, সত্য। সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের আনুপাতিক সম্পর্ক বর্তমান, মিথ্যা। থ্যাংকস ফর ওয়াচিং।